जी বাংলাতে আসছে নতুন সিরিয়াল লালকুঠি। খুব বেশি দিন হয়নি ধারাবাহিকের প্রথম প্রোমো সামনে এসেছে। এখনো জানা যায়নি বাকি চরিত্রগুলিতে কাদের দেখা যাবে। তবে ইতিমধ্যেই লালকুঠিকে নিয়ে বেশ চর্চা আরম্ভ হয়ে গেছে। বেশ কদিন আগেই জানিয়েছিলাম যে লালকুঠির জন্য শেষ হয়ে যাচ্ছে জি বাংলার খুব জনপ্রিয় ধারাবাহিক কড়ি খেলা, যার ফলে রাত 9:30 স্লটটা ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে কি সত্যি করেই রাত 9:30 দেয়া হলো লালকুঠিকে? সব আলোচনার অবসান। অবশেষে চ্যানেল কর্তৃপক্ষ অফিসিয়ালি জানিয়েছে আগামী 2 মে থেকে রাত 9:30 দেখা যাবে নতুন আপকামিং ধারাবাহিক লালকুঠি। তাহলে তেমনটাই হলো যেমনটা আমরা সবাই জানতাম। চ্যানেল অফিসিয়ালি জানিয়ে দিল টাইম স্লট শেষ হলো কড়ি খেলা, তার পরিবর্তে ওই সময়ে আসছে লালকুঠি। অপরদিকে ওই স্লটে প্রতিপক্ষ বেশ শক্তিশালী। দেখা যাক লালকুঠি কেমন চমক দেয়। রহস্য রোমাঞ্চয়ে ভরপুর ধারাবাহিক লালকুঠি আশা করি দর্শকের মন জয় করতে সক্ষম হবে। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।